Doctor's Tips, Solution for Life Problems. শিশুর জন্ম, যা প্রসব বেদনা ও প্রসব নামে পরিচিত, সেটি হলো একজন নারীর জরায়ু থেকে এক বা একাধিক বাচ্চা বের হয়ে আসার মাধ্যমে গর্ভাবস্থার অবসান হওয়া। 2019 সালে বিশ্বজুড়ে 7টি উপায়ে 135 মিলিয়ন শিশুর জন্ম হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে সন্তান প্রসবের এই 7টি পদ্ধতি সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। পদ্ধতি ১, ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি। প্রাকৃতিক নিয়মে সবচেয়ে আদিম উপায় হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি, যাকে সহজ বাংলায় বলা হয় নর্মাল ডেলিভারি। এই উপায়ে সন্তান বার্থ ক্যানেলের মাধ্যমে, মানে যোনিনালি দিয়ে, মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে। অবশ্য ঠিক কখন প্রসব হবে তা আগেভাগে সঠিকভাবে জানা যায় না। অধিকাংশ নারী এই প্রক্রিয়াতে গর্ভধারণের 38 থেকে 41 সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করেন। এভাবে জন্ম নেওয়া শিশুর রোগবালায় সংক্রমণের মাত্রা কম হয়, তবে সন্তান প্রসবের সময় প্রচণ্ড ব্যথা হয়। পদ্ধতি ২, সিজারিয়ান ডেলিভারি। বাস্তবতা হচ্ছে সব শিশুর জন্ম নর্মাল ডেলিভারির মাধ্যমে হয় না। বিশেষ করে জন্মদানের সময় জটিলতা সৃষ্টি হলে সিজার, অর্থাৎ নারীর তলপেট এবং জরায়ুর চামড়া কেটে বাচ্চা বের করে আনতে হয়। কেউ কেউ প্রসব বেদনা এড়াতে এবং যোনির প্রসারতা ঠেকাতেও সিজারিয়ান অপশন বেছে নেন। কারো কারো বিশ্বাস যে যোনিপথে সন্তান প্রসব দিলে পরবর্তীতে যৌনজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পদ্ধতি ৩, সিজারিয়ানের পর ভ্যাজাইনাল বার্থ বা নর্মাল ডেলিভারি। আগে মানুষ মনে করত একবার সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিলে সেই নারী পরবর্তীতে আর নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে পারবেন না। তবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এই ধারণায় পরিবর্তন এসেছে। সিজারিয়ান ডেলিভারির পর নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব, আর সিজারিয়ান বাচ্চার জন্মদানের পর কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নারীর নানা রকম শারীরিক জটিলতার সৃষ্টির নজিরও রয়েছে। পদ্ধতি ৪, ভ্যাকুয়াম এক্সট্রাকশন। নর্মাল ডেলিভারির সময় কোনো কোনো কারণে নবজাতক বার্থ ক্যানেলে আটকে গেলে ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে তাকে বের করে আনা হয়। এই পদ্ধতিতে একটি নরম অনমনীয় কাপ শিশুর মাথায় আটকে দেওয়া হয়, তারপর ভ্যাকুয়ামের মাধ্যমে সেটি টেনে বের করে আনা হয়। পদ্ধতি ৫, ফোরক্যাপস ডেলিভারি। এটাও নর্মাল ডেলিভারির সময় জটিলতা তৈরি হলে ব্যবহার করা হয়। এই পন্থায় বড় দুটি চামচের মতো দেখতে ফোরক্যাপ শিশুর মাথায় আটকে বার্থ ক্যানেল থেকে তাকে সহজে বের করে আনা হয়। সাধারণত গর্ভধারিণী প্রসবের সময় পর্যাপ্ত চাপ দিতে না পারলে এই পন্থা কাজে লাগানো হয়। পদ্ধতি ৬, ইনভেট্রো ফার্টিলাইজেশন বা IVF। অনেক নারীর জন্য গর্ভধারণ করাই জটিল, এক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একটি আধুনিক পন্থা হচ্ছে IVF। এই পন্থায় চিকিৎসক নারীর ডিম্বাণু সূচের মাধ্যমে বের করে আনেন এবং ল্যাবরেটরিতে তা শুক্রাণুর সঙ্গে মেলান। পরে ব্রণ সৃষ্টির পর সেটা ক্যাথেটার ব্যবহার করে নারীর জরায়ুতে প্রবেশ করানো হয়। কিছু কিছু ক্ষেত্রে এরপর ব্রণটি নিজে থেকে মাতৃগর্ভে প্রতিস্থাপিত হয়। দাতার ডিম্বাণু ও শুক্রাণুর মাধ্যমেও এভাবে মা হওয়া যায়। পদ্ধতি ৭, সারোগেসি। যেসব নারী একেবারেই সন্তান জন্ম দিতে অক্ষম বা সন্তান জন্ম দেয়া যাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার, তাদের ক্ষেত্রে মা হওয়ার একটি উপায় হচ্ছে সারোগেসি বা অন্য নারীর গর্ভ ভাড়া নেয়া। এক্ষেত্রে IVF পদ্ধতিতে গর্ভ ভাড়া দেয়া নারীর জরায়ুতে ব্রণ বা শুক্রাণু প্রবেশ করানো হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ যত বেশি লাইক দেবেন তত বেশি মানুষের কাছে আমাদের তথ্যগুলি পৌঁছে যাবে। আর হ্যাঁ, এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।